নমস্কার বন্ধুরা, যশোদা নিরামিষ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আজও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। রেসিপিটির নাম হলো বাঁধাকপির এলোঝেলো। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। আমাদের গ্রামের বাড়িতে প্রায়ই এই রেসিপিটি তৈরি করা হতো। আর এই বাঁধাকপি, এই রেসিপিটার নামেই বাঁধাকপি হলেও শীতের সমস্ত সবজি প্রায় এর মধ্যে দেওয়া আছে আর খেতে খুবই লোভনীয় হয়। এটাকে আপনারা লাবড়া জাতীয় তরকারিও বলতে পারেন, তবে যাই নাম হোক না কেন খেতে অসাধারণ সুস্বাদু হয় আর একদম নতুন ধরনের একটা ফোড়ন দিয়ে এর স্বাদ আরও বেড়ে যায়। আর এখানে কী কী নিয়েছি আমি দেখুন, নিয়েছি মূলোর সামনের দিকে যে গোড়ার দিকের অংশটা থাকে সেগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। সাধারণত মূলোর এই গোড়াগুলো ফেলে দেওয়া হয়, তবে এই রান্নায় দিলে খুব ভালো লাগে। নিয়েছি শিম, নিয়েছি খোসাসুদ্ধ মটরশুঁটি। এই খোসাসুদ্ধ মটরশুঁটির স্বাদ কিন্তু অসাধারণ হয়। নিয়েছি সামান্য পরিমাণে ফুলকপি, কুমড়ো, আলু, বেগুন। আর শিম আর মূলো তো আগেই বলেছি। আর নিয়েছি বড় এক বাটি বাঁধাকপির টুকরো। আমি এখানে বাঁধাকপির ওপরের দিকের পাতাগুলো ব্যবহার করেছি। প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, বড় 2 চামচ সর্ষের তেল। দেওয়ার পরে গরম হয়ে ধোঁয়া ওঠার পর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। যখন ফোড়ন ভাজার খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন এখানে বিশেষ উপকরণটি দিয়ে দিলাম। এখানে 1 চামচের 1 চামচ মুগের ডাল আমি যোগ করলাম আর দিলাম 1 চিমটি পরিমাণে হিং। এই 2টো উপকরণ অবশ্যই দেবেন এই রেসিপিতে। এরপরে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো দেওয়ার পরে আলুগুলোও দিয়ে দিলাম আর ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি যাতে রান্না করতে বেশি সময় না লাগে। খুব কম সময়ে হয়ে যায় খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। আপনারা ডাল দিয়ে, ভাত দিয়ে এটা খেতে পারেন বা তরকারি হিসেবে রুটি দিয়েও খেতে পারেন। 2 থেকে 3 মিনিট এই ফুলকপি আর আলু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলাম। এরপরে যোগ করে দেব বাঁধাকপির পাতাগুলো। এখানে বাঁধাকপিটা আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করিনি। আর বাঁধাকপির এই পাতাগুলোর মধ্যে আমি বাঁধাকপির যে শিরার অংশটা থাকে সেটাও আমি ব্যবহার করেছি, কেটে সরু করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর 3 থেকে 4 মিনিট এইভাবে ক্রমাগত এখন আমি ভেজে নিচ্ছি। যশোদার রান্নাঘরের অন্যান্য রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলের প্লে লিস্ট সার্চ করতে পারেন, সেখানে নিত্য নতুন ধরনের নিরামিষ রেসিপি পাবেন। এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি যোগ করে দিলাম কুমড়ো। এর মধ্যে যতগুলো সবজি দেবেন ততগুলোই খুব ভালো লাগবে। দিয়ে দিলাম শিম, কুমড়ো, শিম, এরপরে মূলো, সব কিছুই আমি দিয়ে দেব। আর সব কিছু আমি দেখুন প্রায় সমান পরিমাণেই ব্যবহার করেছি। এই যে যত রকমের শীতকালীন সবজি আছে এর একটা আলাদা উপকারিতা আছে আর এটা এতটাই ভালো খেতে হয় যে আপনি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন। আমাদের তো বিশেষ করে নিরামিষ দিনে এরকম একটা সবজি হলে সব ভাত খাওয়া হয়ে যায় বা রাত্রে রুটি দিয়েও আমরা খাই। আর এর মধ্যে দেখুন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কড়াইশুঁটিগুলো দেখে নেবেন 2 পাশটা কেটে যাতে ভেতরে কোনো পোকামাকড় না থাকে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিট আবারও ভেজে নেব। এটা ভেজে ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা দিলে পরে কি হবে, সবজিগুলো তাড়াতাড়ি রসে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নুনটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম রং হওয়ার জন্য, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আবারও ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এইভাবে ক্রমাগত ভেজে নেওয়ার পর দেখুন তরকারিটা মজে এসছে। আর আমি তেলটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছিলাম, এতটুকুও তেল নেই। এইভাবে নেড়ে চেড়ে তরকারিটা সমানে করে যেতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন আমি ঢাকা চাপা দিয়ে কম আঁচে রেখে দেবো 4-5 মিনিট। এই সময় আমি একটা বাটনা বেটে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 চামচ সাদা তিল, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে। সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি এখন একটু বেটে নিচ্ছি।
বাটনাটা আমার বাটা হয়ে গেছে প্রায় 3-4 মিনিট এইভাবে কম আঁচে ঢাকা দেওয়ার পরে দেখুন সবজি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর আগেই তো বলেছি এখানে কোনো জল যোগ করতে হবে না ভেজেই এই রান্নাটা হবে দেখুন আলুগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও সব সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা আর ধনে পাতাটা এখানে আমি শুধু পাতা ব্যবহার করিনি গোড়াটুকু বাদ দিয়ে ডাঁটি সমেত ধনে পাতা ব্যবহার করেছি দিয়ে দিলাম ভর্তি ভর্তি 2 চামচ চিনি তরকারিটা ঝাল মিষ্টি নুন সমপরিমাণে হবে আর যে বাটনাটা আমি বেটে রেখেছিলাম সেটাও এখানে যোগ করে দিলাম আর শীল ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে এই বাটনাটা দিলে খেতে খুব ভালো হয় আপনাদের যদি সরষেতে অসুবিধা থাকে তাহলে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি তরকারিটাকে নেড়েচেড়ে একদম শুকনো করে নেব যতক্ষণ না গায়ে মাখা হচ্ছে দেখুন 4-5 মিনিট ফোটাবার পর তরকারিটা সম্পূর্ণ শুকনো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং মুডে রেখে দিয়েছি এরপরে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে আমার বাঁধাকপির এলোঝেলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আবার আরেকদিন আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসব জয় গোপাল।